السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. شكرا شماني تدر شكو سرطة أشاكري مهن الله سبحانه وتعالى أشيم دعاء أبنا شبهي بالواتين الله پاك رب العالمين پاكتك الله پاك اسماء الحسنى نين ربوتي نام اك مها اپهار شروب الله پاك رب العالمين بانداك بالو بشي اغلو ديئچن جنو تار نام شموه داك باندا اپوكريت হতে পারে। যারা বুদ্ধিমান, যারা জানে, তারাই কেবল এই নামগুলোতে ডাকে। আর যারা 99টি নাম প্রতিদিন মুখস্থ করবে এবং পাঠ করবে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আজ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটি নামের কথা জেনে নেই। স্বামী স্ত্রীর জন্য এই জামাল ইসিম ইয়া আউয়ালু আল্লাহর এক মহা উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কেন উপহার, কেন আমল করবেন এই বিষয়টা যদি আপনারা জানেন তাহলে আমরা শুরুতে জানাতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। সুবহানাল্লাহ, তিনি নিজেই বলেছেন। সুতরাং যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা তো এই নামের আমলই করবে। আসুন আমরা ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, হে প্রথম সত্তা, অথবা ইংলিশে যদি আমরা বলি দি ফার্স্ট, তাহলে আমরা এই নামের আমল আমরা জানব। আল্লাহ পাকের একটি গুণবাচক, একটি জামালি নাম ইয়া আউয়ালু, হে প্রথম সত্তা বা হে আদি, এই নামের আমল আসুন আমরা একটু জেনে নেই। সম্মানিত দর্শক শ্রোতা, কোনো মুসাফির ব্যক্তি যদি জুমার দিন 1000 বার পাঠ করে শীঘ্রই নিরাপদে তার আবাসস্থলে পৌঁছবে। এখন মুসাফিরও এটা পাঠ করতে পারেন, অথবা কোনো বিদেশে কেউ আছেন, বাড়িতে আসতে পারছেন না কোনো অবস্থাতেই, তারা কিন্তু এই আমলটা আপনারা করতে পারেন, ইনশাল্লাহ ফল পাবেন। আসুন আমরা আরেকটি আমলের কথা জেনে নেই। যে ব্যক্তির কোনো ছেলে হয় না, সেই ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত প্রতিদিন 40 বার ইয়া আউয়ালু পাঠ করে, তবে মনে রাখবেন আগে ও পরে 3 বার দুরুদ শরীফ পড়তে হবে। ইয়া আউয়ালু পাঠ করবেন, কিন্তু আগে পরে 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে যে শীঘ্রই তার মকসুদ পূর্ণ হবে, অর্থাৎ একজন পুত্র সন্তান তার দান হবে, আল্লাহ পাক দান করবেন। তাহলে কীভাবে আমল করতে হবে? আগে 3 বার দুরুদ শরীফ পড়ে নেবেন, তারপর 40 দিন পর্যন্ত যে কোনো একটা সময় আপনি বেছে নেবেন, আপনি 40 বার করে ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু পাঠ করবেন, অথবা 40 বার যখন পাঠ হয়ে যাবে তখন আবার 3 বার আপনি দুরুদ শরীফ পড়ে নেবেন, ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল। আসুন যে উপহারটা স্বামী স্ত্রীর জন্য একটা বড় ধরনের উপহার মনে করি, এই আমলটা একটু জেনে নেই। যে স্ত্রী স্বামীর অনাদরে ও অবহেলায় পিত্রালয়ে পড়ে থাকে, স্বামী তার কোনো খোঁজখবর নেয় না বা স্বামী ভালোবাসে না, এমন অনেক কিন্তু আছে যার স্বামী বিদেশ কিন্তু স্ত্রীর কোনো খোঁজখবর নেয় না, বা স্বামী স্বামীর বাড়িতে আছে কিন্তু স্বামী অন্য কোথাও পরে আছে, স্ত্রীর কোনো খোঁজখবর নেয় না, তাদের জন্য গুরুত্বপূর্ণ, একদম ফজিলতময় এবং খুবই পরীক্ষিত একটি আমলের কথা আজ আপনাদেরকে জানাবো। আপনি যদি সঠিকভাবে আমলটা করতে পারেন, খুবই খুবই ভালো পরিমাণে আপনি ফল পাবেন বলেই আমরা মনে করে থাকি। দেখুন, জায়নামাজে বসে প্রতি ওয়াক্ত নামাজের পরে, আপনি যখন প্রতি ওয়াক্ত ফরজ নামাজ পড়ে নেবেন, সুন্নত পড়ে নিয়ে গেছেন, নামাজ শেষ, ফজর ওয়াক্তের পরে নামাজ আপনার শেষ হয়ে গেছে, জোহরের ওয়াক্তের নামাজ শেষ হয়ে গেছে, আসরের নামাজ শেষ হয়ে গেছে, এভাবে প্রত্যেক ওয়াক্তের সময়ে আপনি যখন জায়নামাজ বা বিছানা উঠাবেন, নামাজে যেটা মাঝে বিছানা আপনি বসছিলেন এটা যখন উঠাবেন, তখন মাত্র 3 বার ইয়া আউয়ালু পড়বেন, ইয়া আউয়ালু মাত্র 3 বার পড়বেন, আর স্বামীর চেহারা স্মরণ করবেন, স্বামীর চেহারাটা কেমনটা একটু কল্পনা করবেন। হ্যাঁ, ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, আপনি জায়নামাজ উঠাতে থাকবেন আর এটা বলতে থাকবেন এবং স্বামীর চেহারা কল্পনা করবেন, দেখবেন আপনি অল্প দিনেই, একদম অল্প দিনেই স্বামী আপনার খোঁজখবর নেবে
এবং পাশে রাখতে বাধ্য হবে ইনশাল্লাহ। খুবই পরীক্ষিত একটি আমল, আপনি আমলটা করেই দেখতে পারেন ইনশাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীদেরকে সুখে রাখুন। যদি আমলটি করে আপনি ফায়দা পান, উপকৃত হন, গরিব মিসকিনকে আপনি দান করে দিবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দানকারীকে পছন্দ করেন। আর ফায়দা লাভ করলে অবশ্যই গরিব মিসকিনকে দান করা উচিত, এর আগেও দান করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।